ধানের বাজার দর হঠাৎ চড়া হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মোকামগুলোতে। মৌসুম না হওয়ায় হাটে ধানের আমদানি কম, ফলে শঙ্কা তৈরি হয়েছে সরকারের ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে। জেলা খাদ্য বিভাগের দাবি, লাভ লোকসান যাই হোক চুক্তি অনুযায়ী চাল দিতে হবে কল মালিকদের। পূর্বাঞ্চলের সবচেয়ে বড় ধানের হাট ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনা নদীর বিওসিক হাট। হাওড় অঞ্চলে কৃষকদের কাছ থেকে ধান কিনে ঘাটে নিয়ে আসেন ব্যাপারীরা, এরপর তা চলে যায় আশুগঞ্জের মোকামগুলোতে। জেলার 300+ চালকলে ধানের যোগান দেয় এখানকার মোকামগুলো। তবে সরবরাহ কম হওয়ায় মোকামগুলোতে ধানের দাম বেড়েছে মন প্রতি 20-35 টাকা। বলতে গেলে আপনার 1350 টাকা, পর্যাপ্ত পরিমাণ ধান নাই, যার জন্য বাজারটা একটু দ্রুতগতি নিচ্ছে বর্তমানে। বর্তমানে চাউল এবং ধানের বাজারে কি আমরা মিল করতে পারতেছি? বর্তমানে মানে আমদানি নাই, কাজকর্ম নাই, লেবার খুব কষ্টের মধ্যে আছে। এবার জেলার 174টি চালকলের সঙ্গে 15,665 মেট্রিক টন চাল সংগ্রহের চুক্তি হয়েছে খাদ্য বিভাগের। তবে দাম বেড়ে যাওয়ায় নির্ধারিত দামে ধান চাল সংগ্রহ নিয়ে মালিকদের মধ্যে দেখা দিয়েছে শঙ্কা। কৃষকের গুলাতে ধান আছে কিন্তু ব্যবসায়ীদের কাছে ধান নাই। সরকার আমাদের প্রতি সদয় না হয়, যদি এই চাউলের রেট যদি বৃদ্ধি না করা হয়, আমার মনে হয় ব্যবসায়ীরা আর চুক্তি করবে কিনা সন্দেহ আছে। তবে বাজার দরের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে নিয়মিত তদারকির কথা জানিয়েছে খাদ্য বিভাগ। চাহিদাটা বেড়ে যাওয়ার কারণে ধান চালের ইয়েটা বেড়ে গেছে আর কি। আমন ইনশাল্লাহ আমাদের এই 100% এস্টিমেট হওয়ার সম্ভাবনা আছে। এ পর্যন্ত আমরা 85% এস্টিমেট করছি, আর 50% এস্টিমেট আগামী 1 সপ্তাহের ভিতরে আমরা এস্টিমেট করতে পারবো আমরা আশা। বর্তমানে হাটে প্রতিদিন 25-30 হাজার মন ধান বেচাকেনা হচ্ছে। সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এই ধান বেচাকেনা। ডিবিসি নিউজ ডেস্ক।